বকুল কথা সেটাই যদি কোনো মেমোরি শেয়ার করতে। মেমোরি, এটা আমি আগে বলেছি, বকুল কথাতে আমি একবার ডুবে যাচ্ছিলাম জলে। একটা সিন ছিল যেখানে আমি মানে ছবি তুলছি পুকুর পাড়ে, তো ছবি তুলতে তুলতে আমার পা পিছলে যায়, যেহেতু আমার জলে ফাড়া আছে, ওই সিনটা ওইভাবেই তৈরি করা হয়েছিল। তো আচ্ছা আমি জলে পড়ে যাই আর মানে ডুবে যাই, ফাইনালি আমাকে কেউ বাঁচায় ওখান থেকে। তো তার আগে আমার ভাইরাল ফিভার হয়েছিল, ইট ওয়াজ অ্যারাউন্ড ডিসেম্বর বা জানুয়ারি হবে, খুব ঠান্ডা জল ছিল, বাট আমি সাঁতার জানি, খুব ভালো করেই জানি। তো আমি ওই পায়জামা পাঞ্জাবি পরে আমি জলে নেমে গেছিলাম, সাঁতার কেটে কেটে মাঝখানে গেলাম, শটটা দিলাম। দেওয়ার পরে আমি যখন সব রোল কাট করে দিয়েছে, ডিরেক্টর বলে দিয়েছে কাট, তখন আমি যখন ফেরত আসার চেষ্টা করছি, তখন দেখছি যে আমার পা লক হয়ে গেছে একদম। আর যেহেতু পায়জামা পাঞ্জাবি ছিল, তো আরো ভারী হয়ে গেছিল শরীরটা, প্লাস আমার ভাইরাল ফিভার ছিল, তার মধ্যে নেমেছিলাম। তো আমি কিছুতেই বাইরে আসতে পারছিলাম না, সাঁতার কাটতে পারছিলাম না, আর মাথাটা ডুবেছিল জলের তলায়, আর হাত দিয়ে দেখাচ্ছিলাম সবাইকে, কিন্তু সবাই ভাবছিল যে আমি শর্ট দিচ্ছি। হুম তো ওরা আবার ক্যামেরা রোল করে দিয়েছিল। তো ফাইনালি দীপু বলে একটা ছেলে আছে আর্টের, সে বুঝতে পারলো যে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, তো সে নেমে আমাকে বের করলো। আর ওখানে স্থানীয় একজন মহিলা ছিলেন, ওনার বাড়িতে আমি প্রায় 2-3 ঘন্টা শুয়েছিলাম, উনি খুব ভালো কেয়ার করেছিলেন আমার। তো আর স্কেরি কিছুটা এই স্কেরি, অবভিয়াসলি ইটস স্কেরি, আর ওই শটে কিছুটা অংশ সত্যি, মানে আমি সত্যিই ডুবে যাচ্ছিলাম। রিস্কি ব্যাপার। আর একটা শট ছিল যেখানে সবাই মানে যারা রেগুলার ভিউয়ার ছিল, তারা তাদের মনে থাকবে যে বকুলের একটা ওই এক্সাম হচ্ছিল, যেখানে ও পুলিশ হবে, তার জন্য একটা ফিজিক্যাল এক্সাম হয়। তো সেখানে আমি মাঠের বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে চিয়ার আপ করছিলাম, ওর পায়ে লেগেছিল বোধহয়। তো সেখানে সিনে লেখা এসেছিল যে ওখানে একটা পাঁচিল থাকবে, পাঁচিলটা টপকে মানে যখন দেখবো যে ও পরীক্ষায় পাশ করে গেছে, তখন আমি পাঁচিলটা টপকে যাব ওর কাছে দৌড়ে। তো ওখানে সেরকম পাঁচিল ছিল না, তারের একটা গ্রিল থাকে না, মানে তার দিয়ে নেট, হ্যাঁ নেট হ্যাঁ 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 খুব পাতলা কিন্তু স্ট্রং, হুম আর ওর ওপরে প্রায় 2 ইঞ্চির মতো জায়গা ছিল ওপরেরটা একদম, আর ওটা প্রায় 7 ফিট ছিল। তো যেহেতু সিনে লেখা এসেছিল, আমি করতে রাজি ছিলাম, কিন্তু ডিরেক্টর বলছিল যে না ওটা করতে হবে না, কারণ এখানে পাঁচিল নেই। আর ওটা খুবই নড়বড়ে ছিল, মানে যখনই উঠছিলাম ওঠার চেষ্টা করছিলাম, ওটা নড়ছিল, তো হয় এদিকে পড়ে যাব বা ওইদিকে পড়ে যাব। আমার মনে আছে ওই শটটা একদম শেষের দিকে নেবার কথা ছিল, কিন্তু যেহেতু ডিরেক্টর বলেছিল যে না আমি নেব না, তো আমি প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা ডিরেক্টরের পেছন পেছন ঘুরেছিলাম যে প্লিজ আমি শটটা দেব, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, প্লিজ 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 প্লিজ। বহুবার আমাকে না বলেছে, এটা সৌমেনদাকে জিজ্ঞেস করতে পারো তোমরা, বহুবার আমাকে না বলেছে, ফাইনালি ওই শটটা আমি দিয়েই ছেড়েছি, আর শটটা সবার খুব পছন্দ হয়েছিল। বাহ, এইটা একটা ভালো মেমোরি। তো আগেরটা স্ক্যারি খুবই যেমন খুবই ছিল, এরকম অনেক না, ওটাও ভালো এক্সপিরিয়েন্স, ভালো খারাপ মিলে আমাদের লাইফ, তো সবকটাই একটা এক্সপিরিয়েন্স। এই যে ওরকম একটা স্কেরি জায়গা থেকে আমি বেঁচে ফিরেছি, এই যে কথাটা বলতে পারছি, এটাই আনন্দ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।